রাস্তার দুপাশে সরে দাঁড়ান, প্রতিযোগীদের উৎসাহিত করুন এবং প্রতিযোগিতাটিকে সফল করে তুলুন। পতাকা সহ নিজ নিজ দায়িত্বের জায়গায় চলে যান, আর কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতাটি শুরু হবে। মোটরসাইকেল বাহিনী যারা রয়েছেন তাদেরকে একটু অনুরোধ করছি, প্রতিযোগিতা চলাকালীন যারা প্রথম আসছেন, ডাক্তার অমিতাভ চট্টরাজ নেতাজি মূর্তির পাদদেশ থেকে 48তম 5 মাইল দূর, প্রতিযোগিতা চলাকালীন পথচারী সাইকেল চালক গাড়ি চালকদের প্রতি আমাদের অনুরোধ, পাশে সরে দাঁড়ান, প্রতিযোগীদের উৎসাহিত করুন, প্রতিযোগিতাটি সফল করে তুলুন। নেতাজি জন্ম জয়ন্তী 48তম 5 মাইল দৌড় প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। প্রতিযোগীরা এই রাস্তায় আসছেন, পথচারী সাইকেল চালক গাড়ি চালক খুব ভালো। এর আগেও আমি এখানে পার্টিসিপেট অংশগ্রহণ করেছিলাম, ওইখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হই, এবছর আবার এলাম 2024-এ। এখানে অর্গানাইজেশন খুব ভালো। এর আগের বার তুমি কি প্রাইজ পেয়েছিলে এখান থেকে? থার্ড হয়ে গেছিলাম একবার, এবার প্রথম হয়েছে। এবার প্রথম হয়েছে। কেমন লাগছে? খুব ভালো। কোথা থেকে এসেছি? পুরুলিয়া ডিস্ট্রিক্ট পাড়া পিএস গ্রাম জবরা পোস্ট জবরা থানা পাড়া। আমরা 1977 সালে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া শক্তি সংঘের উদ্যোগে নেতাজি জন্মদিনে 5 মাইল দৌড় শুরু করেছিলাম। আজকে 48তম দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে, তারুণ্যের প্রতীক নেতাজি জন্মজয়ন্তীতে যুবকরা যদি উৎসাহিত হয় সেই উদ্দেশ্যে, এবং ক্রীড়া জগতে যদি আমাদের অ্যাথলেটের যারা আছে রানিং দৌড়া দৌড়ায় তাদের যদি আরেকটু সমৃদ্ধি ঘটে সেই উদ্দেশ্যে আমাদের এই দৌড় প্রতিযোগিতা। আজকে 40 জন প্রতিযোগী, ঠান্ডার জন্য অনেকে আসতে পারেনি। আবার আমরা যখন দৌড় শুরু করেছিলাম তখন দৌড় কোথাও হতো না, এখন বিভিন্ন জায়গায় যারা বছরে একটি অনুষ্ঠান করে তারা আর্থিক মানে পুরস্কার বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের এখানে একটু ঘাটতি পড়ে যাচ্ছে। আমরা আমাদের জাতীয় ক্রীড়া শক্তি সংঘের বছরে অনেকগুলো অনুষ্ঠান হয়, তার ফলে আমাদের এটাতে আমরা একটা প্রাইজ মানি রাখি, 5-5 জনকে পুরস্কার, ট্রফি, গেঞ্জি, টিফিন সমস্ত কিছু দেওয়া হয়। প্রথম প্রাইজ 3,000 টাকা, দ্বিতীয় প্রাইজ 2,500 টাকা, তৃতীয় প্রাইজ 2,000 টাকা, চতুর্থ প্রাইজ 1,500 টাকা, আর পঞ্চম প্রাইজ 1,000 টাকা। প্রথম 3 জনকে ট্রফি দেওয়া হবে। রাস্তার দুপাশে সরে দাঁড়ান, প্রতিযোগীদের উৎসাহিত করুন এবং প্রতিযোগিতাটিকে সফল করে তুলুন। পতাকা সহ নিজ নিজ দায়িত্বের জায়গায় চলে যান, আর কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতাটি শুরু হবে। মোটরসাইকেল বাহিনী যারা রয়েছেন তাদেরকে একটু অনুরোধ করছি,
প্রতিযোগিতা চলাকালীন যারা প্রথম আসছেন তাদের ডাক্তার অমিতাভ চট্টরাজ নেতাজি মূর্তির পাদদেশ থেকে 48তম 5 মাইল দৌড় প্রতিযোগিতা চলাকালীন পথচারী সাইকেল চালক গাড়ি চালকদের প্রতি আমাদের অনুরোধ পাশে সরে দাঁড়ান, প্রতিযোগিতার উৎসাহিত করুন, প্রতিযোগিতাটি সফল করে তুলুন। নেতাজি জন্ম জয়ন্তী 48তম 5 মাইল দৌড় প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। প্রতিযোগীরা এই রাস্তায় আসছেন, পথচারী সাইকেল চালক গাড়ি চালক খুব ভালো। এর আগেও আমি এখানে পার্টিসিপেট অংশগ্রহণ করেছিলাম, ওইখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হই, এবছর আবার এলাম 2024-এ। এখানে অর্গানাইজেশন খুব ভালো। এর আগেরবার তুমি কি প্রাইজ পেয়েছিলে এখান থেকে? এখানে থার্ড হয়ে গেছিলো একবার। এবার প্রথম হয়েছে? এবার প্রথম হয়েছে। কেমন লাগছে? খুব ভালো। কোথা থেকে এসেছি? পুরুলিয়া ডিস্ট্রিক্ট পাড়া পিএস গ্রাম জবরা পোস্ট জবরা থানা পাড়া। আমরা 1977 সালে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া শক্তি সংঘের উদ্যোগে নেতাজির জন্মদিনে 5 মাইল দৌড় শুরু করেছিলাম। আজকে 48তম দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে। তারুণ্যের প্রতীক নেতাজি জন্মজয়ন্তীতে যুবকরা যদি উৎসাহিত হয় সেই উদ্দেশ্যে, এবং ক্রীড়া জগতে যদি আমাদের অ্যাথলেটের যারা আছে রানিং দৌড়া দৌড়ায় তাদের যদি আর একটু সমৃদ্ধি ঘটে সেই উদ্দেশ্যে আমাদের এই দৌড় প্রতিযোগিতা। আজকে 40 জন প্রতিযোগী, ঠান্ডার জন্য অনেকে আসতে পারেনি। আবার আমরা যখন দৌড় শুরু করেছিলাম তখন দৌড় কোথাও হতো না, এখন বিভিন্ন জায়গায় যারা বছরে একটি অনুষ্ঠান করে তারা আর্থিক মানে পুরস্কার বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের এখানে একটু ঘাটতি পড়ে যাচ্ছে। আমরা আমাদের জাতীয় ক্রীড়া শক্তি সংঘের বছরে অনেকগুলো অনুষ্ঠান হয়, তার ফলে আমাদের এটাতে আমাদের একটা প্রাইজ মানি রাখি, 5-5 জনকে পুরস্কার ট্রফি গেঞ্জি টিফিন সমস্ত কিছু দেওয়া হয়। প্রথম প্রাইজ 3,000 টাকা, দ্বিতীয় প্রাইজ 2,500 টাকা, তৃতীয় প্রাইজ 2,000 টাকা, চতুর্থ প্রাইজ 1,500 টাকা, আর পঞ্চম প্রাইজ 1,000 টাকা। প্রথম 3 জনকে ট্রফি দেওয়া হবে।